জন্য তুমি যে ভালোবাসা দেখাও, তুমি যে বলো তুমি আমাকে ভালোবাসো, সেটা একটা অভিনয়। এসব কথা তোকে কে বলেছে দুধান? হ্যাঁ, কে বলেছে এসব কথা? কে বলেছে? তোর আর কিছু লুকোনো নেই বিজিতা, সবাই সব কিছু জানে। বাবা, তুমি তুমি সব সময় ওদের প্রশ্রয় দিয়ে গেছো, আমার পেছনে আমার বিরুদ্ধে তুমি সব সময় চক্রান্ত করে গেছো। বাবা, চক্রান্ত করেছি আমি? আশালি বিজিতা, নিজের ভাইকে মারতে তোর একটু হাত কাঁপলো না, আর চক্রান্ত করলাম আমি? হ্যাঁ, পাগল করে দিচ্ছে রানী, আমি পাগল হয়ে যাচ্ছি। আমার পাশে আজ কেউ নেই। সুপ্রভাতের মালিক তুমি হলে কবে থেকে? সুপ্রভাতের মালিক হচ্ছেন বিক্রমজিৎ চৌধুরী। বিক্রমজিৎ চৌধুরী, ঠিক আছে? আর হ্যাঁ, তুমি যে ফাইলটা নিয়ে কোর্টে যাচ্ছ তাতে একটা দলিল আছে, আর সেই দলিলে লেখা আছে যে ইন্দ্রশেখর নন্দী এবং বিক্রমজিৎ চৌধুরী তাদের সমস্ত সম্পত্তি তোমার নামে, মানে বিজিতা চৌধুরীর নামে লিখে দিয়েছে, তাই তো? কিন্তু সেটা তো নকল। কে প্রমাণ করবে যে ওই দলিলগুলো নকল? আমি, এই আমি প্রমাণ করব তাদের সমস্ত সম্পত্তি বিজিতা চৌধুরীর নামে নয়, রানী চৌধুরীর নামে লিখে দিয়েছে। রানী চৌধুরীর নামে আমি রানীর হয়ে নকল দলিল তৈরি করে দিয়েছি। বিশ্বাসঘাতক! তুমি তুমি আমাকে বিশ্বাসঘাতক বলছো বিজিতা? Of all persons, তুমি তুমি আমাকে বলেছিলে না টাকা দিয়ে সব কিছু কেনা যায়। তা রানী যদি আমাকে কিনে থাকে তাতে তো তোমার আপত্তি করার কোনো কারণ নেই। আমি আপনাকে নকল দলিল তৈরি করার জন্য অনেক অনেক টাকা দিয়েছি। ভুলে গেছেন? ভুলে গেছেন সে কথা? না, আমি ভুলিনি, ভুলিনি। তুমি আমাকে নকল দলিল তৈরি করবার জন্য অনেক অনেক টাকা দিয়েছিলে, কিন্তু রানী আমাকে তার জন্য নকল দলিল তৈরি করতে আরো অনেক কিছু দিয়েছে। নাও, এটা সই করে দাও। কি এটা? ধরো ধরো, সইটা করে দাও, ধরো। এটা হচ্ছে সুপ্রভাতের সেল ডিড। সুপ্রভাত আমি বেচে দেব। সুপ্রভাত নিয়ে যখন কারোরই কোনো মাথা ব্যথা নেই তখন আমি একা রেখে এটাকে কি করব? টাকা দিতে দিতে টাকা দিতে দিতে আমি ক্লান্ত, এত ধার এত সুদ, আমি পাগল হয়ে যাচ্ছি। তুমি সেটা করে দাও বাবা। সুপ্রভাত বেচে দিবি? হ্যাঁ হ্যাঁ, আমি বেচে দেব। সেটা করো না, সেটা করো না, করো। কেমন আছিস মা? কেমন আছিস মা? দেখি রানী, এরা এখানে কেন? সৌমু, ওনারা এশার মা বাবা। দেখো, তুমি যেমন এশাকে ভালোবাসো ওনারাও এশাকে ভালোবাসে, আর আজ তুমি যেমন এশাকে নিতে এসেছো মাসিমা মেসোমশাইও তেমন এশাকে নিতে এসেছে। সৌমু, সব ঠিক হয়ে গেছে, মাসিমা মেসোমশাই নিজেদের ভুল বুঝতে পেরেছেন। রানী, রানী, তোর উপরে আমরা অনেক অন্যায় করেছি রে, পারলে আমাদের ক্ষমা করিস। এশা, অতীতকে আড়িব না, আবার নতুন করে শুরু করো, একদম নতুন করো, পারবে না? সৌমু, হাতটা দাও। তোমরা আবার নতুন করে শুরু করো। আর এই যে, এইটা হচ্ছে তোমাদের নতুন ফ্ল্যাটের চাবি।